নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত সিংহাটি কৃষি সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবির। করোনার ভয়কে উপেক্ষা করে রক্তদান শিবিরে মোট 62 জন রক্তদাতা রক্তদান করেন। তাদের মধ্যে 22 জন স্থানীয় মহিলা, এমনকি অনেকেই গৃহবধূ, দাবি অনুষ্ঠানের আয়োজকদের। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের বিডিও, ব্লক কৃষি আধিকারিক, ধুবুলিয়া থানার পুলিশ আধিকারিক ও এলাকার বিশিষ্টজনেরা। উল্লেখযোগ্য বিষয়, এদিন রক্তদান করেন বর্তমানে টিআরপি শীর্ষে থাকা স্টার জলসার মোহর এবং খড়কুটো সিরিয়ালের অন্যতম অভিনেতা দেবজিৎ দে। জানা গেছে, ওই রক্তদান শিবির থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে উপহার দেওয়া হয়। এদিন রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হয়। সমবায় সমিতির ম্যানেজার নওসাদ আলী শেখ বলেন, রক্তদান শিবির আয়োজন করতে পেরে আমরা খুশি, পরবর্তীতে আরও বড় করে রক্তদান শিবিরের আয়োজন করব, সমাজ ও মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। নদিয়ার ধুবুরিয়া থেকে দোয়াজ্জেন মণ্ডলের রিপোর্ট, স্টিং নিউজ। আমরা সিংহাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় একটা রক্তদান শিবির করলাম। এই রক্তদানের উদ্দেশ্য হলো যে আমরা সকলেই জানি যে করোনা 2019-এর কারণে একটা রক্ত সংকট সারা পশ্চিমবঙ্গে দেখা দিয়েছিল। সেই রক্ত সংকটের মোকাবেলা করাবার জন্যে আমাদের সমবায়ের উদ্যোগে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের সমবায়গুলো সাধারণত কৃষি ঋণদান সমিতির উপর নির্ভরশীল ছিল। এছাড়া সার, বীজ, কীটনাশক ইত্যাদি আমরা বিক্রয় করতাম। কিন্তু এটা একটা অভিনব আমরা আজকে করলাম, যেটা হচ্ছে রক্তদান শিবির। এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে মুমূর্ষু রোগীরা যাতে রক্তের কারণে তারা মারা না যায়, সেই জন্যই আমাদের সমবায় দপ্তরের উদ্যোগ, বিশেষ করে আমাদের নদিয়া জেলার DRCS মাননীয় শ্রী অভিজিৎ সরকারের উদ্যোগে সারা নদিয়া জেলাব্যাপী আমাদের এই সমবায়ের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা সেই রক্তদান শিবির আয়োজন করলাম এবং এলাকার বিশিষ্ট রক্তদাতা তারা সকলেই এসছেন। এখনও পর্যন্ত এই একটা পর্যন্ত প্রায় 40 জন রক্ত দিয়েছেন। আমাদের টার্গেট রয়েছে 50 জন, আশা করছি 50 ছাড়িয়ে যাবে। এবং এই যে রক্তদান শিবির আমরা করলাম, এলাকার সমস্ত মানুষের আমরা সহযোগিতা এবং পেয়েছি, আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আমরা করব। সমবায় সমিতিগুলো সাধারণভাবে গ্রামে তারা বিভিন্ন কাজ করে থাকে, তারা কৃষি ঋণ প্রদান করে, কোথাও কোথাও পেরি প্রোকিউরমেন্টের কাজ করে ধান কেনে, কোথাও কোথাও দেখা যায় মিড ডে মিলের বিভিন্ন চাল সরবরাহ, সেগুলো তারা অংশগ্রহণ করে। এই ধরনের কাজ সাধারণত তারা করে থাকে। কিন্তু এর বাইরে যে একটা সামাজিক দায়িত্ব রয়েছে, সেই সামাজিক দায়িত্ব পালন করার জন্য আজকে যে ধরনের কাজে তারা উদ্যোগী হয়েছে, তো তার জন্য সত্যিকারে আমাদের গর্ববোধ হওয়া উচিত। কালকেও একটা ধুবুলিয়া কোঅপারেটিভ সমবায় সমিতি, সেখানেও আমি ছিলাম, সেখানে রক্তদান উৎসব হয়েছে। আজকে সিংহাটি এখানে হচ্ছে, খুবই ভালো। আপনারা জানেন যে কিছুদিন আগে অতিমারির ফলে বিশ্বব্যাপী যে অতিমারি, তার জন্য আমরা অনেক আপনজন প্রিয়জনকে হারিয়েছি। এবং সে সময় একটা সংকট হয়েছিল রক্তের, এবং বরাবরই থাকে রক্তের সংকটটা, কিন্তু কোনো সময়ই পূরণ হয় না। তো তার মধ্যে দিয়ে আমাদের সেই সংকটগুলো মেটাতে হয়। বাস্তবিক পক্ষে দেখা যায় যে রক্তদান এত গুরুত্বপূর্ণ কেন, আপনি যদি কখনো ফেস করেন বা সম্মুখীন হন, আপনার নিকটাত্মীয়, আপনার কোনো পরিজন, আপনার কোনো কাছের মানুষ, আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ফিল্ড সুপারভাইজার মহাশয় এবং সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মহাশয়, এছাড়াও উপস্থিত আছেন আমাদের কৃষ্ণনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রী জগবন্ধু ঘোষ মহাশয়, এবং আছেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্রী বদর শেখ মহাশয়, আরও আছেন নোয়াপাড়া 1 অঞ্চলের প্রধান, এছাড়া ধুবুলিয়া
দুবুলিয়া থানার দুজন গুরুত্বপূর্ণ আধিকারিক বৃন্দ, আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। তাছাড়া সামনে আছেন এখানকার স্থানীয় জনগণ। সবাইকে আমরা আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই এবং আগামী 2021 নববর্ষের জন্য আগাম অভিনন্দন জানাই। আজকে আমরা যে অনুষ্ঠানে আজকে আমরা মিলিত হয়েছি সেটা হলো রক্তদান শিবির আয়োজনে সিংহাটি কৃষি উন্নয়ন সমিতি। আমাদের এই ব্লকে যে সমস্ত কৃষি উন্নয়ন সমিতিগুলো আছে তারা গ্রাসরুট লেভেলে নেমে গিয়ে মানুষের জন্য কাজ করে থাকে, সে সার বিতরণ হোক, ধান ক্রয় হোক, যেটা আমাদের ম্যানেজারবাবু প্রথমেই বলেছেন। আর রক্তদান আমরা জানি যে রক্তদান হলো মহৎ দান, এর উপরে কোনো দান হয় না। সমবায় আন্দোলনে অন্যতম বিশিষ্ট মানুষ কেউ জানেই না যে সরকারি এই সাহায্যের প্রকল্পগুলো কাজের জন্য কি জন্য। বিডিও মাননীয় শ্রী অরবিন্দ বিশ্বাস মহাশয়, বারেক রক্তদাতা বারেককে সামান্য উপহার দিচ্ছেন। মাননীয় এডিও সাহেব, এবার সাগরী বিবি বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি এই উপহারটুকু তুলে দিতে সাগরী বিবির হাতে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।